ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ভালো থাকেন। পশুপ্রদর্শক আমাদের ড্রাইভারকে দেখলেন, সে কিন্তু আমাদের ওইখান থেকে সবাইকে ইটের ভাটায় স্বাগতম। আমাদের যে হাত হাত নিয়ে ইট ভাটা আছে, চার পাঁচটা ইট ভাটা একসাথে, সেই ইট ভাটায় কিন্তু আজকে চলে আসছি ইট কেনার জন্য। ওই যে সামনে একটা ইট ভাটা রেখে আসছি, ওই ইট ভাটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ইট ভাটায় আমরা আসছি। আমরা কিন্তু বর্তমানে ইট কেনার জন্য বর্তমানে আসছি। আপনারা ভাববেন হয়তো যে ভিডিও করার জন্য আসছি, কিন্তু না, ভিডিও করার জন্য আসি নাই। আমি আর এই যে আমার হালিম বাইরে নিয়ে আসছি হচ্ছে ইট কেনার জন্য। নাম্বার ইট আমি দেখলাম, ওই যে আগের প্রথমে ইট খোলা যেটা ওইটা আমরা দেখলাম, ওইটা তেমন একটা ভালো লাগে নাই। এটা হচ্ছে দ্বিতীয় খোলা, ওইটা এটার নাম হচ্ছে GHB, ঠিক আছে। তো এইটার ইটগুলো হচ্ছে এইগুলো এক নাম্বার, কিন্তু এটার যে কন্ডিশন, হ্যাঁ, ইটগুলো ভালো লাগতেছে না তেমন একটা। ভাই ইট আগেটা দেখছেন, ওই যে ওই খোলাটা, ঠিক আছে, আর এই খোলাটা কোনটা ভালো লাগতেছে? জোরে কোন একটু ভালো আছে আর কি, ওটার সাইড একটু ভালো। হ্যাঁ, আর আমরা যে এতদিন ধরে কাজ করি হচ্ছে রিপ দিয়ে, রিপ আর এটার সাথে তুলনা করলে কোনটা ভালো বেশি? আরিফটাই ভালো। আরিফ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু দিন ধরে রিপ খোলার ইটের মানে ইট দিয়ে আমরা বাড়িঘর বানাই দিয়েছিলাম। তো হুট করে রিপ ইটের দাম বাড়ার কারণে আমরা অন্য অপশন দেখতেছি, আসলে অন্য খোলার ইটগুলো আসলে বর্তমানে কত করে যাইতেছে, এটা ইট দেখার জন্য আসছি। আর এখানে আসার পরে ইটগুলো আসলে পছন্দ হইতেছে না, একমাত্র রিপ পছন্দ হয়েছে। এটা বাসায় পৌঁছে দাম হচ্ছে 39,500, আর এগুলা হয়তো একটু কম আছে, হয়তো সব মিলে 1,500 টাকা কম 3,000 ইটে। কিন্তু 1,500 ইটে কম হলে কী হইব, ইটগুলো আসলে ওরকমভাবে ভালো না। হ্যাঁ, মানে ভালো ঠিক আছে, ইট এক নম্বর ঠিক আছে, কিন্তু রিপের সাথে এটার সাথে মিলে না। রিপ হচ্ছে অনেক ভালো, এটা হচ্ছে তার থেকে একটু লো কোয়ালিটি। হ্যাঁ, তো আমরা আরেকটা ইট ভাটায় যাবো এখন, দেখি তারপর কী অবস্থা। সুপ্রিয় দর্শক, অনেকক্ষণ পর, হাঁটাহাঁটির পর, ওই যেটা হচ্ছে সেকেন্ড ইট ভাটা, এটা এখনও যায়নি, এটা ঠিক আছে, এটাই যাব এখন। আর এটা তো একটু আগে দেখে আসলাম, আবার ওইটা হচ্ছে সবার আগে দেখছিলাম। তো হালিম বাইরে নিয়ে আসছি এখন, ডিএইচবি, আগেটা কি আসলো, ডিএইচবি না জিএইচবি? হ্যাঁ, আর এটা হচ্ছে ডিএমসি। আচ্ছা ভাই, এখন কোন ডিএমসি মানে এটা কি অবস্থা, এগুলোর যে এক নম্বর ওই যে পাশে, এগুলো তো দেখে আসলেন, কি খবর, পছন্দ না? আচ্ছা, লাস্ট আর একটা আছে। সুপ্র দর্শক, এই যে যে ইটগুলোর শাড়ি দেখতেছেন, এগুলো কিন্তু এক নম্বর ইটের শাড়ি, আর এগুলো হলো দুই নম্বর ইটের শাড়ি। যার যেরকম প্রয়োজন সে সে কিন্তু সেরকম ইট নিতে পারবে। তো এই ইটগুলো দেখে আমার হালিম ভাইয়ের পছন্দ হয় না, কারণ ইটগুলোর কালার কেমন যেন সুন্দর না, আর ইটগুলো একটু বেকাতারা। এই যে দেখেন একটু, এই যে ইট বেকাতারা, এই যে ইট বেকাতারা ভাঙাচোরা, ঠিক আছে, এই যে দেখেন ইট বেকাতারা, সবগুলো এরকম বেকাতারা হইলে পরে ইটগুলো নিব কেমন মানুষ কম। তো হালিম ভাই আবার গেছে হচ্ছে, ওই যে হালিম ভাই, এই যে এইটার সাথে এইটার ইট দেখি, যদি পছন্দ হয় তাহলে নেব। এটার নাম হচ্ছে, এটার নাম কি, টিএইচবি, টিএইচবি। হাই রে ভাই, রে ভাই, নাম একটা, প্রথমটার নাম হচ্ছে আমকো, AMCO আমকো। দ্বিতীয়টা, এটার নাম হচ্ছে GHB, এটা হচ্ছে DMC, আর এটা হচ্ছে TSB। তো সবগুলো ভাটার আমি নাম বলে দিলাম, এখন দেখি কোনটা আসলে পছন্দ হয়। TSB আর হচ্ছে DMC, দুইটা ইট ভাটাই কিন্তু একই রকম ইট বানানো হয়, কালারগুলো সেম। দেখি এটার আসলে কী বলে আমাকে হালিম ভাই, হালিম ভাই তো ইট ইট বিশেষজ্ঞ, ডাক্তার, ডাক্তার হালিম ভাই
আমাদের এখন কি বলবে জানি না। ডাক্তার হারিম ভাই, এটার কি খবর? পাতলা গে পানি খাইছে, তারপর পাতলা একদম, এই যে ধরে দেখলাম। হ্যাঁ, কি গান কোন নেবেন? মন্ডি বাড়ি ফোন করুম কেমনি, ডাটা তো নাই। আচ্ছা, আমি মিস কল না, ইয়া ফোন করতেছি নাম্বারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের ইট ভাটার আজকের কন্ডিশন, আজকের পরিদর্শন, আজকের দেখা দেখি। যদি একটা ইটের ভাটার ইটও আমাদের ভালো লাগে না, শুধু একটা ভালো লাগছে, ওই GHB, এটা অনেক সুন্দর ছিল। আর আমরা হয়তো ওই আমরা যে আগে ব্যবহার করতাম রিপ, ওইটাই ব্যবহার করবো এখন, ওইটাই নিব, যদি 1,500 বেশি, তারপর ওইটাই নিব ইনশাল্লাহ। তো বাড়ি করার জন্য, আসলে বাড়ি করার জন্য যেহেতু করবো নিজের বাড়ি, সেক্ষেত্রে 1,500-1,000 এগুলো বেশি দিয়ে ভালো, এটা ভালো মানের জিনিসটা ব্যবহার করা ভালো, ঠিক আছে? তো আপনারাও কোনো সময় বাড়ি বানানোর সময় মানে কর্পণ্য করবেন না, কৃপণ হবেন না, ঠিক আছে? যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবেন, ঠিক আছে? ভালো মানের জিনিস ব্যবহার করবেন, এটা অনেক টেকসই হইব, অনেক মজবুত হইব, অনেক ভালো হইব। সুপ্রিয় দর্শক, অবশেষে ইটের গাড়িতে আমরা বাসায় যাচ্ছি, আমাদের খোলা দেখা শেষ আজকের মতো। তো যারা যারা ইট নিতে চান, দেখতে চান, তারা এই খোলায় আসতে পারেন, দেখতে পারেন, যদি ভালো লাগে নিতে পারেন। ঈদের মান ভালো, কিন্তু আমাদের আর কি, আমাদের জন্য না, আমাদের আরেকটু ভালো দরকার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু কষ্ট হইতেছে, কারণ অনেকখানি রাস্তা, তো হাইটে যাইতে হইতো, একটা গাড়ি আসছে, পরে গাড়িওয়ালারে বললাম, গাড়িওয়ালা অনেক ভালো, তো গাড়িওয়ালারা আমাকে ওই রাস্তা মেন রাস্তা পর্যন্ত নামাই দিবে, তো ওইখান থেকে আবার যাবো অটোতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ভালো থাকেন। দর্শক, আমাদের ড্রাইভারকে দেখলেন, সে কিন্তু আমাদের ওইখান থেকে এই পর্যন্ত নামাই দিছে, সে চলে যাবে এদিকে আর আমরা চলে যাব এদিকে। অবশেষে চলে আসছি রিপ খোলা ইট কেনার জন্য আলিম ভাইকে নিয়ে। আলিম ভাই, 100 জায়গা ঘুরে জায়গা এলাম, জায়গা মতো এলাম। হ্যাঁ, চলেন একটু কাছ থেকে দেখাই কি অবস্থা। আমার বাইক আর কি বাঘের বাচ্চা, কি দেখবেন? ইট দেখবেন নাকি? ইট নেবেন না? আমি হ্যাঁ, আমি ইট দেখি, ইট দেখবেন এলেন। সাইজ বলো গাছ। হ্যাঁ, শুক্র দর্শক, এতক্ষণ পর আসলে কি অবস্থা? তো এখান থেকেই আমরা ইট ক্রয় করবো আজকে। এই যে শুভ দর্শক, দেখেন ইটের সাইজ কি অবস্থা, এটা তো ভালো ইট। রিপ খোলাই আইসে পড়ছি, আইসে পড়ছি। তো ভাই কনফার্ম এই জায়গাতে নেবো? শিওর শিওরই তো। সুন্দর মানে একদম 100-100। আমাদের কথাবার্তা শেষ, এক গাড়ি ইটের অর্ডার দিয়ে দিছি, কালকে যাইব, টাকা পয়সা কালকে দিয়ে দেবো গাড়িওয়ালারে। আর এই যে আমার ভাইয়া হলো আদলা কিনবো, ভাই আদলা কত করে কইছে? 17,000 এক গাড়ি, এই যে এই গাড়ি এক গাড়ি নাকি? হ্যাঁ,
তো ভালোই নাকি খারাপ নাকি আবার এগুলো কি মিক্স নাকি এক নম্বর দুই নম্বর নাম্বার নাম্বার দুই নম্বর নাম্বারটা 17000 এই যে রে দুই নম্বরটা তো এই যে এটির ভিতরে দেখছেন এই যে একটা আবার আনা মানা আছে জামা হ্যাঁ শুধু দর্শক 17000 টাকা এক গাড়ি এই আধ লাখগুলা আর আমাদের ড্রাইভার নিয়ে আসছি অটো গাড়ি ওই যে সামনে অটো গাড়ি পার্কিং করছি এই যে ইট ভরতেছে এই অটো গাড়ির ড্রাইভার আসলে গেছে এইটের ভিতরে মানে খোলার ভিতরে খোলার ভিতরে যা দেখতেছে কেস্তা যে আপনি যাইছেন আপনি তো দেখলেন আপনার ভাড়া দেবেন কিন্তু আপনি ঠিক আছে আপনার ড্রাইভার আছেন তাতে কি একটু দেখে রিপ খোলার কাঁচাইটা দেখি কাঁচাইট সাজানো হ্যাঁ চলেন যাই আমার পাশেই কোন দাম বেছে এরাও পারে না আমাকে লোকে দিয়েছে এরা আবার দাদু নেবেছে তো যার জন্য তাকে মাল ওই যে নিঃশ্বাস করে পোড়া যেমন আমাকে পড়ায় 30 টন কয়লা বেশি লাগাই এক রাউন্ডে দেখলাম অবশেষে আমাদের গাড়ি মানে ইটের গাড়ি চলে আসছে আজকে সকালে সকাল বাজে 11টা গাড়ি চলে আসছে এই যে সকাল থেকে ওয়েট করতেছিলাম কোন সময় আসবো ফাইনালি চলে আসছি এবং নামাইতেছি এখানে নিচে আগে নেওয়া হয় কোনো সমস্যা কি